রাস্তা জল কিংবা আলোর সমস্যা নয়, স্ত্রীকে ফিরে পেতে দিদির দূতের কাছে দরবার। অবাক হলেন। উত্তর চব্বিশ পরগনার বাগদার হরিনগর এলাকার ঘটনা। জানা গেছে, বিবাহিত স্বামীকে ছেড়ে প্রেমিককে বিয়ে করেছিলেন এক মহিলা, থাকছিলেন দ্বিতীয় স্বামীর সঙ্গে। আচমকা বধূর বাপের বাড়ি ও প্রথম স্বামীর বাড়ির লোকেরা চড়াও হয় দ্বিতীয় স্বামী অনুপম বাগচির বাড়িতে। অনুপম বাগচির সহ তার মা, এমনকি আশেপাশের বাসিন্দাদেরও মারধর করা হয় বলে অভিযোগ। ভাড়া করে অটো টোটো সব ভাড়া করে প্রায় 50-60 জন মতন এসেছে। এসে আসার পরে এসে সঙ্গে সঙ্গে ঘরে যেতে যাচ্ছিল। ঘরে যাওয়ার পরে চুলির মুটকে ধরে টানতে টানতে জামা কাপড় ছিল এই পাপিয়া রায়কে। হ্যাঁ, পাড়ার জন্য মোটামুটি আমার 5-7 জন যা ঠেকাতে এসেছিলো তাদেরও মেরেছে। আমাকেও খুব প্রচণ্ড পরিমাণে মেরেছে সব মেয়ে ছেলে মেয়ে। দুটো মানে গাড়ি না, দুটো কি তিনটে রকম গাড়ি নিয়ে ওইখানে গাড়ির রাস্তার কোলে রাখে বাড়ির মধ্যে সব মহিলারা ঢুকে গেছে, অন্তত না হলেও 5-7 মহিলা। এবার আমি তো ইয়া করে খুব মারধর করেছে। এবার যারাই ঠেকাতে এসছে তাদেরও মেরেছে, খুব মারতেছে, আমাকেও মেরেছে। মিনিটের মধ্যে ঘটনাটা ঘটে গিয়েছে। আমরা বেশ কজন ছিলাম, তা আমরা পারিনি ওদের সাথে, মানে 8-10 জনের মতন ছিলাম কিন্তু পারিনি। অভিযোগ গত 9 এপ্রিলের ঘটনায় বাগদা থানায় অভিযোগ দায়ের করলেও ব্যবস্থা নেওয়া হয়নি। বউকে ফিরিয়ে নিতে মারধর করতে হবে কেন? প্রশ্ন তুলে এলাকায় আসা দিদির দূত বিশ্বজিৎ দাসের দ্বারস্থ হন স্থানীয়রা। বাবুর কাছে গিয়েছিলেন? হ্যাঁ, বিশ্বজিৎ বাবুর কাছে গিয়েছিলাম, তাকে কাছে ঘেরাও করেছি। সে বললো যে ঠিক আছে, আমি দেখছি। ওই যে মাছ পেছরিতে ওখানে গিয়ে আমরা সব ঘেরাও করলাম, বললাম ওনাকে যে এই ঘটনা। তারপরে উনি ফোন করলো। কোথায় ফোন করলো? এই যে বিশ্বজিৎ বাবু এসেছিল, তাই আমরা ওনাকে গিয়ে বললাম সব কিছু ঘেরাও করে সব মহিলারা গেছিলাম। তা উনি আবার সাথে সাথে আবার থানায় ফোন করলো। এসেছিল, বলেছে আমি প্রশাসনের সঙ্গে কথা বলেছি, এলাকার মানুষের সঙ্গে কথা বলে দেখেছি, একটা বিবাহ বহির্ভূত একটা সম্পর্কের পরিপ্রেক্ষিতে ঘটনা ঘটেছে। যে ঘটনাই ঘটুক, কোনো মানুষকে মারধর করা যাবে না। যারা করেছে তাদের বিরুদ্ধে যে প্রশাসনিক ব্যবস্থা নেবার জন্য আমি ওসিকে বলে দিয়েছি। এরপরে কিছুটা নড়ে চড়ে বসে বাগদা থানার পুলিশ। মঙ্গলবার 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ হয়েছে দলগাঠে পরিণত, পুলিশ সারা পশ্চিমবঙ্গে যে দলগাঠে পরিণত হয়েছে এটা আমরা প্রত্যক্ষ প্রমাণ হতে পারে রবিনগরে। কি হয়েছিল? দিনের বেলায় এসে 50 জন এসে হামলা করেছে, একজনের বাড়ি এসে মারধর করেছে। ধৃতদের মঙ্গলবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের জুয়েল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। শুরু হয়েছে তদন্ত। বনগাঁ থেকে জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা নিউজ।